কায়াজমা নিয়ে অন্যান্যরা যাই ভাবুক, রেটিনা, অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক, আমাদের কাছে কিন্তু কায়াজমা মানে আনন্দের একটি উৎসব। প্রথম দিকের সেই কায়াজমা দিনগুলির কথা এখনও মনে পড়ে। প্রথমবারের কায়াজমা অর্গানাইজ করার সময় আমরা জুনিয়র শিক্ষকরাও কিছুটা এগিয়ে এসেছিলাম। কায়াজমায় সেবার চাঁদা তোলা, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। তাও সেগুলো সব কিছু ওভারকাম করে আলটিমেটলি 4 দিনের প্রোগ্রাম আমরা ফিক্স করেছিলাম। তার মধ্যে একটা কথা বলতেই হয়, আজকে উনি আমাদের মধ্যে নেই, কালিকাদাকে আমরা খুব মিস করি। প্রথমবার আমরা ব্যান্ড হিসেবে এখানে দোহারকে এনেছিলাম, সেই পারফরমেন্স দোহারের, এবং স্টুডেন্টদের, অবাঙালি স্টুডেন্টরাও কি সুন্দরভাবে এনজয় করেছিল প্রথমবারের কায়াজমা। কায়াজমা নামটা দিয়েছিল আমাদের এক ব্যাচমেট দিলীপ, এবং সেই সঙ্গে আরও কিছু কিছু নাম প্রপোজ ছিল। তো সেগুলোর মধ্যে থেকে একটা ছোট্ট ভোট হয়েছিল, যে লেকচার থিয়েটারে আমরা ক্লাস করে আসছি রোজ, সেই লেকচার থিয়েটারে একদিনকে ফেস্টের নামকরণ নিয়ে ভোট হয়েছে। একটা মজাদার এক্সপিরিয়েন্স। তো যাই হোক, সেখান থেকে সিলেক্ট হলো যে হ্যাঁ, আমাদের ফেস্টের নাম হতে চলেছে কাজ। কায়াজমা ছিল টিচার এবং স্টুডেন্টদের যৌথ উদ্যোগে তৈরি হওয়া, কোনোদিনই সেটা শুধুমাত্র স্টুডেন্টদের একা ছিল না। ইনফ্যাক্ট যারা আমাদের ক্লাসরুমে পড়িয়েছেন, তারা যদি অ্যাক্টিভলি এরকমভাবে এগিয়ে না আসতেন, তাহলে প্রথম কায়াজমা ফার্স্ট ইয়ার আমরা হয়তো অর্গানাইজই করতে পারতাম। ইনফ্যাক্ট মৃত্যুঞ্জয় স্যার, ভাস্কর স্যার, সঙ্গমিত্রাম, এনাদের কথা যদি আমি না বলি তাহলে সেটা খুব অপরাধ হবে। মানে এনারা ফার্স্ট ফেস্টের সময় যেরকমভাবে অ্যাক্টিভলি এগিয়ে এসেছেন, শুধুমাত্র ধন্যবাদ দিয়ে তাদের আর শুধু খাটো করবো না। অ্যাকচুয়ালি কাজমার যে তিনটে দিন, কাজমার সেই তিনটে দিন না, যে বড় ব্যান্ড আনতে হবে, বিশাল বড় আর্টিস্ট আসবে, আমরা যে বিশাল তাতে আনন্দ পাবো, অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম ছিল না। ব্যাপারটা ছিল যে তিনটে দিন আমাদের কাছে একদম নিজেদের সঙ্গে নিজেদের সময় কাটানো দিন, যেখানে পড়াশোনার কোনো রকম বাধা নেই, যেখানে ক্লাস টেস্টের চোখ রাঙানি নেই, আইটেম নেই, সেই রকম একটা নির্ভেজাল তিনটে দিন। ফার্স্ট ফেস্টে ঈশান এসেছিল আর দোহার এসেছিল। ইনফ্যাক্ট দোহারের কথাটা আরও বেশি করে মনে পড়ছে মার্চ মাসে, যেদিনকে হঠাৎ করে সকালবেলা পেপারটা খুললাম এবং শুনলাম এবং জানলাম যে কালিকপ্রসাদ মারা গেছেন কার অ্যাক্সিডেন্টে। সেদিনকে থেকে কীরকম একটা যেন মনে হচ্ছিল, যে মনে হচ্ছিলো যে হ্যাঁ, এনারই গান আমরা শুনেছি আমাদের কলেজের ফার্স্ট ফেস্ট। অন্যরকম একটা ব্যাপার ছিল, কিন্তু এখন সম্ভবত ড্রামাটাও ইরেগুলার হয়ে গেছে,
দেন তারপরে হলো সিনে ফেজ। সেকেন্ড ফেজ যখন হচ্ছে তখন কেউ একজন এক্স্যাক্টলি কে প্রপোজাল দিয়েছিল আমার মনে নেই, তো সিনে ফেজ করবার কথা বলা হয়েছিল। তো আমাদের তখন একটু অদ্ভুত লেগেছিলো যে হ্যাঁ আমরা কী করে সিনেমা বানাবো বাবা, কিছুই জানি না, কীভাবে ছবি তুলতে হয়, কীভাবে ভিডিও করতে হয়, এডিটিং কিছুই জানি না, তো কী করে করবো। তো যাই হোক, প্রথমবার হয়েছিল হচ্ছে সেকেন্ড কায়াজমাতে প্রথম সিনেমা ফেস্ট, এবং সেখানে মুভি মেকিং কম্পিটিশানে, অ্যাকচুয়ালি সেটা নাম ছিল মুভি মেকিং কম্পিটিশান সিনেমা ফেস্ট না, কেননা তখন একটা টপিক ছিল এবং সেই টপিকের ওপরই মুভি বানাতে হবে। সেই টপিকটা ছিল হচ্ছে কলেজের শেষ দিন। তো ফার্স্ট সেবার দুটো মুভি জমা করে এবং দুটোই খুব ভালো হয়েছে এবং সেই জন্য দুটোই যুগ্মভাবে প্রথম হয়। তো তারপরের বার থেকে মুভি মেকিং কম্পিটিশানটা হয়ে গেল সিনেমা, সেখানে আর কোনো টপিকের বাধা ধরা কোনো টপিক রাখা হলো না, সেখান থেকে যার যেরকম খুশি সে মুভি বানাতে শুরু করলো। এছাড়া আর কম্পিটিশানের মধ্যে মোস্ট প্রবাবলি একবার পোয়েম রাইটিং কম্পিটিশান হয়েছে, একবার রিসাইকেল বিন কম্পিটিশান হয়েছে। ফার্স্ট ইয়ারে যখন ফেস্ট হচ্ছে তখনও পর্যন্ত পিএমডিরা খুব ভালো মতন বাংলা বুঝত না, মানে ধাতস্থ হতে আরেকটু সময় হয়তো তাদের লাগতো, বাট ফেস্টের সময় যখন বাংলা গান হচ্ছে তখন শুধু বাঙালি স্টুডেন্টরা নাচছে না, নাচছে হচ্ছে যারা দিল্লি থেকে এসছে সেও নাচছে, যে এলাহাবাদ থেকে এসছে সেও নাচছে, যে সাউথ থেকে এসছে সেও নাচছে। সো অ্যাকচুয়ালি মজাটা ছিল তখন সবার, এবং সেখানে ভাষাটা খুব একটা ফ্যাক্টর ছিল না। প্রথমবার ফেস্টে কিছুটা সময় স্টেজে গ্যাপ যেত, মানে সেই সময় কোনো নির্দিষ্ট প্রোগ্রাম না থাকবার জন্য সেই সময় স্যার স্টেজটা ফাঁকা যেত। তো সেই সময় করা হতো কি, যে কোনো স্টুডেন্টকে ধরে তুলে দেওয়া হতো স্টেজে, যে নে বাবা এবার তুই যা খুশি কর, নাচলে নাচ, গান করলে গান কর, যা খুশি কর, আমরা সবাই শুনবো, বাট কিছু একটা কর। তো সেটা করতে গিয়েই কারো মাথা থেকে হঠাৎ আইডিয়া এসেছিলো যে হ্যাঁ কম জেএনএম গট ট্যালেন্ট এরকম একটা অনুষ্ঠান করলে কীরকম। তো অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছিল সেই স্টেজ ফাঁকা যাওয়ার একটা রীতিতে। একদিন ভোট হয়েছিল ম্যাগাজিনের নাম অনুসারে, নামকরণের জন্য নাম রাখা হয়েছিল ফিনিক্স। দু বছর বেরিয়েওছিল, তারপর সেটা আর বেরোয়নি। সেই সঙ্গে আরও একটা ওয়াল ম্যাগাজিন পাবলিশ হতো, এবং সেটা প্রথমবার বেরিয়েছিল হচ্ছে জাস্ট ফেস্টের পর পর, আর সেকেন্ডবার বেরিয়েছিল ঠিক ফেস্টের সঙ্গে সঙ্গে। এটাই বলতে চাই যে কায়াজমার দিনগুলো নিছক চারটি ছুটির দিন নয়, কায়াজমার দিনগুলো এখানে এনজয় করার দিন। ওই সময় যদি অন্য কারো কোনো স্কুলের রিউনিয়ন পড়ে, আমি বলবো অন্তত এই এখানের জীবনের অত্যন্ত মূল্যবান চার পাঁচটি বছর যারা থাকবে না তারা অনেক কিছু মিস করবে জীবনে। কলেজ এর আগেও স্কুল কলেজ ছিল, এখনও আছে মেডিকেল কলেজ, কিন্তু একটা মেডিকেল কলেজ একটি ছাত্রকে, ডাক্তারির ছাত্রকে নতুন একটা পরিচয় দেয়, তার নামের আগে ডক্টরটা অ্যাড হয়। এই কলেজের জন্য, তাই কলেজের ফেস্টের জন্য সবাই যেন থাকে। ফিজিওলজির প্রফেসর চট্টোপাধ্যায় সেদিন যেমন বলছিলেন যে এমন কোনো দিন আসবে যখন কোনো অ্যাটেন্ডেন্স রেজিস্টারের দরকার হবে না কিন্তু সবাই প্রেজেন্ট থাকবে। আমি চাইবো কায়াজমার দিনগুলোতে কোনো অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকবে না, সব স্টুডেন্ট যেন স্বতঃস্ফূর্তভাবে এখানে পার্টিসিপেট করে। থ্যাংক ইউ।